আসছি। তুমি রেজিগনেশন দিয়েছো ঠিকই, কিন্তু সেটা মানতে আমি বাধ্য নই, আর আমি মানব না। তোমাকে সারা জীবন আমার কর্মচারী হয়েই থাকতে হবে। আচ্ছা শুনুন, অফিসটা আপনার ড্রয়িং রুম না, যে আপনি যা ইচ্ছা তাই করবেন। তুমি মনে ভুলে যাচ্ছ রুদ্র, আমি তোমার বস। আই ডোন্ট কেয়ার, আপনার যা করার আপনি করে নিন, যান রুদ্র। হাউ নাইস, আমার দয়াতে বেঁচে আছো আর আমাকে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলছো। শোনো রুদ্র, তুমি যদি অফিস ছাড়ো তোমাকে এই বাড়ি ছেড়েও যেতে হবে। প্রয়োজন হলে তাই যাও, কিন্তু একটা কথা শুনে রাখুন চন্দ্রা চৌধুরী, রুদ্রনীল অধিকারীকে জব্দ করার ক্ষমতা আপনার নেই। কি করছো কি রুদ্র, তুমি শান্ত হও না, আমরা কোথায় যাব? দরকার হলে গাছতলায় গিয়ে দাঁড়াবো তুমি, কিন্তু এনার দয়ায় এই প্রাসাদে আন, চলো আমার সাথে। কোথায় যাচ্ছিস তোরা? না প্লিজ পথ ছাড়ো, অনেক সহ্য করেছি আমি, তোমার কাছে হাত জোর করছি না, তুমি আমাকে প্লিজ বাধা দিও না, প্লিজ। সূত্র দোয়েল, কি হচ্ছে সব? দেখো না পিসিমনি, রুদ্র জেদ করে বলেছে যে চাকরিটা করবে না, চাকরিটা ছেড়ে দেবে, সেই নিয়ে দুজনে মিলে কি অশান্তি করছে। চন্দ্রার ব্যাপারে কথা বলার কি ভেবেছ কি তুমি? যা খুশি তাই করবে, তাই সহ্য করতে হবে আমাদের। সুচরণ এই ব্যাপার তো একটা কথা বলবে না, হাতে ছাড়ো, ছাড়বো না, হাতে ছাড়ো, ছাড়বো না, ছাড়ো। কি ভেবেছ তুমি, এই বাড়ির ছেলে বউকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? এত সাহস তোমার? শোন আমার হাতে লাগছে, দেখবো আজকে কি করতে পারো। ছাড়ো লাগছে, হাতটা ছাড়ো লাগছে, হাতটা ছাড়ো বললাম তো। পিসিমনি, পিপি, অধিকারিক রূপে শেয়ারের এখন এই অবস্থা নাকি? না না, সেটা তো আগে থাকতেই ছিল। দেখে শোনো, তুমি আমাকে বলো কত পার্সেন্ট বাকি আছে। শোনো, মনে কোনো রকম দ্বিধা রাখবে না, এগিয়ে যাও, কাজটা কিন্তু করতেই হবে। দেখো শেষ মুহূর্তে আবার কোন রকম ঝামেলা না হয়, চললাম। পিসিমনি, পিসি, রক্ত বেরোচ্ছে, দরকার ছিল পিপি এর মধ্যে তোমার আসন। এটাই আমার পাওনা ছিল রে। কি বলছো কি তুমি এসব? তুমি চুপ করো, খুব জোর ব্যথা লেগেছে। তোমাদের ব্যথার কাছে আমার ব্যথাটা কিছু না।